শিরোনামে বুঝতে পাচ্ছেন কাকু কথা বলছে না। হাজারো চেষ্টা হচ্ছে কাকুকে কথা বলানোর, কিন্তু কথা বলছে না কাকু। কেন কথা বলছে না কাকু? কোথায় অসুবিধে? এতদিন ধরে তো ট্রিটমেন্ট চলছে, এতদিন ধরে এসএসকেএমে রয়েছেন, এসআই তো গেছিলেন, এখন জটিলতাটা ঠিক কোথায়? কথা বলাতে এত পরিশ্রম কেন করতে হচ্ছে সেটাই খুব একটা বোধগম্য হচ্ছে না। দায় কার, দোষ কার, এ নিয়ে দীর্ঘ আলোচনা চলতে পারে, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু আমরা বুঝতে পারছি সেখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না তুলে ধরলেই নয়। এসএসকেএম হাসপাতালে এতদিন কাকু রয়েছে, এবার এই এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআইতে নিয়ে যাওয়া কেন হচ্ছে না? স্বাভাবিক এই প্রশ্ন ওঠা। এবার এই ইএসআই হাসপাতালের যিনি প্রধান তিনি বলছেন যে হ্যাঁ ট্রিটমেন্ট তো আমরা করতে পারি, কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে এই মুহূর্তে নিউরোলজিস্ট নেই। ঠিক আছে, সেটাও নয় মানা গেল, তাহলে নিউরোলজিস্ট নেই এখন এই অবস্থায় কী করণীয়? চার সদস্যের মেডিকেল বোর্ড, এই চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। তাহলে এই চার সদস্যের মেডিকেল বোর্ড যদি গঠন করা হয় তাহলে তারাই বা ট্রিটমেন্ট করছে না কেন? এতগুলো প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানের দিকে নজর আমরা রাখবো। অয়ন আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি অয়নের কাছে যাব এবং জানার চেষ্টা করবো যে ঠিক কী কারণে এই ঘটনাগুলো ঘটছে। অয়ন, এই এসএসকেএম, এই ইএসআই গাফিলতি বা যদি ঢিলেমির জায়গাটা আমরা দেখার চেষ্টা করি তাহলে তো উভয়কেই দোষ দিতে হয়, একটু জানবো তোমার কাছ থেকে বিষয়টা। এসএসকেএম টু জোকা এই যে রুট, সেইখানে দাঁড়িয়ে একেবারে ইডির তদন্তকারী আধিকারিকরা কিন্তু প্রথম থেকে তারা চাইছেন যে তার ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য একটা পরিকাঠামো দরকার, যে পরিকাঠামোয় তারা ভয়েস স্যাম্পেল টেস্ট সংগ্রহ করে আদালতের নির্দেশ মতো আদালতে তারা জমা দিতে পারেন এবং দুর্নীতির নিয়োগ দুর্নীতির মামলা যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিতে হচ্ছে, একেবারে আমার পিছনে কার্ডিওলজি যে ইমার্জেন্সি বিভাগ রয়েছে এই কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন কালীঘাটে কাকু ওরূপে সুজয় কৃষ্ণভদ্র। প্রথমত একেবারে তার চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড ইতিমধ্যেই কয়েকদিন আগে করা হয়েছে, সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ডের চিকিৎসায় রয়েছেন তিনি। কিন্তু বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তারা মেডিকেল বোর্ডের সদস্যরা, তারা কিন্তু নতুন করে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না যেটা এসএসকে মেডিকেল কলেজের হাসপাতালের ক্ষেত্রে বাধা হতে পারে যে তাকে জোকা ইএসআইতে পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা তেমন কিছু কিন্তু সমস্যা দেখছেন না এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র মারফত, এমনটাই খবর। তাহলে ডিলেমে কেন হচ্ছে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোকা ইএসআই ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য সেখানে দাঁড়িয়ে? প্রথমত জানা যাচ্ছিল যে এসএসকেএম এর ডিলেমি হচ্ছে, কিন্তু তার সঙ্গে কিন্তু পিছিয়ে নেই এই ডিলেমি করার দিক দিয়ে, বা বলা যায় যে দেরি করা বা এই ভয়েস স্যাম্পেল টেস্টের সংগ্রহের পথে অন্তরায় হয়ে দাঁড়ানো, বাধা হয়ে দাঁড়ানো জোকা ইএসআই কিন্তু কম যায় না, তা কিন্তু রীতিমতো শুক্রবার পর ঢুকে আসছে যে প্রসঙ্গটা দেখা যাচ্ছে। এসএসকেএম এর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে ট্রান্সফার করাতে তার সাইকিয়াট্রিক যে চিকিৎসা, সেই চিকিৎসা চলছে, সেটা নিয়ে কিছুদিন আটকে রেখেছিলেন এসএসকে মেডিকেল কলেজের যারা মেডিকেল বোর্ডের সদস্যরা, তারা কাকুর চিকিৎসা কিছুদিন আটকে রেখেছিলেন, কিছুটা ডিলেমি করেছিলেন। এবার কিন্তু যে সূত্রের উপর যে বিষয়টা উঠে আসছে, নিউরোলজিস্ট নাকি নেই জোকা ইএসআই হাসপাতালে, যার ফলে ওখানকার প্রশাসনিক প্রধান যিনি উৎপল সরকার, সূত্রপ্রভাব জানা যাচ্ছে এই নিউরোলজিস্ট না থাকার জন্য মেডিকেল বোর্ড গঠনে কিছুটা ডিলেমি করে ফেলেছেন, ডিলেমি করে ফেলেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা, তার ফলে মেডিকেল বোর্ডই করা হয়নি। যতই আদালত নির্দেশ দিতে কারো কারণ হিসেবে দেখাচ্ছিলেন তারা নিউরোলজিস্ট নেই তাই মেডিকেল বোর্ড গঠন করতে পারছি না, এরপর কিন্তু রীতিমতো ফের ইডির তরফ থেকে ধাতানি খাওয়ার পর আদালতের নির্দেশ ফের তাদের যে পরিষ্কার করে মনে করিয়ে দেওয়ার পর ইডির তরফ থেকে সেখানে এই নিউরোলজিস্ট ছাড়াই তারা একেবারে মেডিকেল বোর্ড গঠন করলেন। এই মেডিকেল বোর্ডে মেডিসিন বিভাগ যেমন রয়েছে, তুমি জানো সাইকিয়াট্রিক যার বিশেষজ্ঞ তারা রয়েছেন, ইএনটি, কার্ডিওলজি, এই চারজন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড অবশেষে গঠন করা হলো। কিন্তু কেন এতদিন ডিলেমি করা হলো সেক্ষেত্রে কিন্তু বলা যায় অনেকাংশে এসএসকেএম এর পাশাপাশি জোকা ইএসআইও কিছুটা
দোষ রয়েছে এমনটাই মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যার ফলে জোকা টু ইএসআই একবারে জোকা ইএসআই টু এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জোকা নিয়ে যাওয়ার পথে এখন কিন্তু আর কোনো বাধা নেই। কিন্তু ডিনেমি যে করছিল যে জোকা ইএসআইও তা কিন্তু রীতিমতো পরিষ্কার হচ্ছে বিভিন্ন সূত্র মারফত যে খবর উঠে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে, তার ফলে দাঁড়িয়ে এই সপ্তাহের মধ্যে এত রকমের ঘটনা ঘটছে, একবার এসএসকেএম একবার ইএসআই, কেন এখনো পর্যন্ত ভয়েস স্যাম্পল টেস্ট হলো না, কেন এতদিন তদন্তে ঢিলেমি হচ্ছে ইত্যাদি, এই যে এত রকমের ইস্যুস বা এত রকমের প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি, একটা কোনো জায়গা ডিফোকাস হয়ে যাচ্ছে যেটাই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, এই পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা কোথাও একটা ডিফোকাস সেখান থেকে আমরা হয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে রয়েছে তাদের ভবিষ্যৎ। আজকে তাদের কথা বলতে গিয়েই তো এত কিছুর সূত্রপাত, এত কিছু নিয়ে আলোচনা, তাদের দিকটা কি আমরা সত্যি আজকে ফোকাস করতে পারছি, তাদের দিকটা কি সত্যি ফোকাসে রেখে এই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো হাসপাতালের গাফিলতি সামনে আসছে, কখনো ইডি বা সিবিআই ভর্তিত হচ্ছে, আর ওই ছেলে মেয়েগুলো একেবারে দেখো, যখন এই হাসপাতালের দুটি হাসপাতালের মধ্যে দড়ি টানাটানি, আমার এই নেই, আমি মেডিকেল বোর্ড গঠন করতে পাচ্ছি না, অন্য হাসপাতাল বলছে যে আমার এই বিভাগীয় প্রধান নেই, সেই দড়ি টানাটানির ক্ষেত্রে কোথাও কিন্তু বলা যায় যে একেবারে বলা যায় তদন্ত প্রক্রিয়া কিন্তু বিলম্বিত হচ্ছে, যে টাইম লাইন রয়েছে একেবারে যে সময়সীমা রয়েছে যে এই সময়ের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে সেটা কিন্তু কোথাও একটা বিলম্বিত হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা কিন্তু চাইছেন যে অতি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে, যেহেতু আদালতের একেবারে কড়া নির্দেশ রয়েছে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত কিছু তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে, গোটা মামলার একেবারে বিষয় বলা চার্জশিট থেকে শুরু করে সমস্ত কিছু একেবারে কোর্টে জমা করতে হবে, সেখানে কোথাও একটা একেবারে তোমার বিষয় তুমি যে বিষয়টা তুলে ধরলে অবশ্যই এই দুটি হাসপাতালে দড়ি টানাটানি, তার মাঝখানে কেউ বা মেডিকেল বোর্ড গঠন করতে পারছেন না, সেখানে দাঁড়িয়ে কোথাওটা কিন্তু তদন্ত প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোর্টকে জবাবদিহি করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যে কেন এত দেরি হচ্ছে, কেন এত ডিলেমি। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দুটি হাসপাতালের মেডিকেল বোর্ড গঠন হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা চাইছেন এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই ভয়েস স্যাম্পল টেস্ট প্রক্রিয়া সম্পন্ন করতে, কারণ কোথাও একটা জায়গায় বলা যে এই যে তদন্ত প্রক্রিয়া যে মূল যে বিষয় যারা বলা যায় যে একেবারে এতদিন ধরে রাস্তায় বসে রয়েছেন, যারা তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন যে কি ফল উঠে আসতে পারে, সেই জায়গাতে দাঁড়িয়ে কোথাও একটা কিন্তু তারা বঞ্চনার শিকার হচ্ছেন, কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা কোথাও একটা বাধা পাচ্ছেন এই জায়গাগুলোতে দাঁড়িয়ে। সব মিলিয়ে বলা যায় কিন্তু এখন ইডির আধিকারিকদের কাছে আদালতের যে টাইমলাইন সেই টাইমলাইন মেনে কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টের যে নমুনা সেই নমুনা পৌঁছে দেওয়া তা কিন্তু তাদের কাছে মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেবরতি বেশ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে অয়ন, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ছিলেন, আমি অয়নকে ধন্যবাদ জানাবো এবং আমাদের গেস্ট যারা রয়েছেন আজকেই আমি আলোচনা করব, কথা বলবো, কিন্তু তার আগে আমি একটা পোস্ট আপনাদের দেখাবো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা পোস্ট করেছেন, আগে দেখুন পোস্টটা, দেখুন ভয়েস স্যাম্পল এভরিওয়ান ইজ ইন ইট ইগারলি ওয়েটিং ফর এক্সেপ্ট হিজ মাস্টার, সুজাকৃষ্ণ ভদ্রের ছবি এবং আমার সাহেব, এই লেখাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখানে দাঁড়িয়ে হিজ মাস্টার ভয়েস, এইভাবে বিরোধী দলনেতা এই স্যান্ডেলে এই পোস্টটি করেছেন। আলোচনায় আসবো, রাজশ্রী দা রয়েছেন বিজেপি মুখপাত্র, রাজশ্রী লাহিড়ি এবং অধ্যাপক সুকান্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, এই দুজনকেই স্বাগত জানাই। আমি রাজশ্রী দার কাছে আসি শুরুতে। রাজশ্রী দা, দুটো দিক আজকে যা নিয়ে আমরা কথা বলছি, দুটো দিক, এক হচ্ছে এই কবে কাকু কথা কইবে আমরা কেউ জানি না, তার জন্য হাসপাতালের এই দড়ি টানাটানি দেখছি, একবার এসএসকেএম বলছে হ্যাঁ আমরা প্রস্তুত আপনারা নিয়ে যান, অন্যদিকে ইএসআই বলছে না আমরা এখনো প্রস্তুত নই আপনারা আনবেন না, মানে এটা কি হচ্ছে জানি না, কতদিনে সঠিক ফল পাবো জানি না, কিন্তু
তো যেটা ডিফোকাস হয়ে যাচ্ছে বলে বারবার মনে হচ্ছে যে যাদের জন্য এত কিছু, যারা রাস্তায় বসে রয়েছে, রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসে রয়েছে, আজকে তাদের জন্য এই এত আয়োজন। আর তাদের কথা কি সত্যি ভাবছি আমরা, কেউ সত্যি ভাবছি? না হলে এই একটা ডিলেমার মধ্যে, এই একটা ঢিলেমির মধ্যে একটা মানুষের ট্রিটমেন্ট হয় না, তাকে কথা বলানো যায় না? রাজস্বীদা, এ কি বাংলাতেই সম্ভব শুধু? দেখুন, আমরা বারবার করে একটা কথা বলছি এবং আমরা গোটা সংবাদ মাধ্যম একত্রে ঐক্যবদ্ধভাবে এই কাকুর রূপ দেখেছে। ওনাকে যখন এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছে, উনি হঠাৎ করে ওনাকে কি একটা মৃত সঞ্জীবনী মন্ত্রের মতন কোনো এক সাংবাদিক কিছু বললেন এবং উনি অক্সিজেন মাস্ক টাস্ক ছুঁড়ে ফেলে দিয়ে উনি ঠিক বললেন, তোর বাপের কি? একদম নিশ্চয়ই সবার মনে আছে। মানে এটা যে আরেকটা ওই কেষ্টমণ্ডল মদন মিত্রদের মতন ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে কাকুকে বাঁচানোর চেষ্টা চলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটা দিনের আলোর মতন স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার। এবং ওনাকে বাঁচানো চেষ্টা কেন করা হচ্ছে, কারণ মাথা তাহলে পরে মানে কান অবধি হাত পৌঁছে গেছে। আর কথায় বলে কান টানলে মাথা আসে, মানে কান হাত পৌঁছে গেছে, কানটি টানলেই মাথাটি এবার সুর করে হাতে চলে আসবে এবং ভেতরে চলে যাবে। এবং এই মাথাকে বাঁচানোর জন্য যদি এখন কানকে বাঁচানোর চেষ্টা করা হয়, তাহলে এটা অত্যন্ত অন্যায় গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে। এবং যারা শীত গ্রীষ্ম বর্ষা ওইখানে দাঁড়িয়ে তারা ধর্ণা করছে, তাদের চাকরিগুলো খোয়া গিয়েছে, যাদের যেভাবে প্রাকৃতিক সম্পদ বালি চুরি হয়েছে, যেভাবে এক একটা প্রকৃতির নদী ধ্বংস হয়ে যাচ্ছে, ব্রিজ ভেঙে পড়ার মতন জায়গায় পৌঁছে যাচ্ছে, নবদ্বীপের গৌরাঙ্গ সেতু থেকে আরম্ভ করে এক একটি জায়গা, তার ক্ষেত্রে প্রচণ্ড অন্যায় হবে। এবং আমরা বারবার করে বলছি, এই ঢিলেমি এটা কিন্তু উচিত নয়, এটা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং ইডি সিবিআইকে আরও ভয়ঙ্কর তৎপর হওয়া উচিত, এই ঢিলেমি কোনোভাবেই যেন না দেওয়া হয়। কাছে যাব তার আগে, শুভেন্দু অধিকারী যে পোস্টটি করেছেন এক্স হ্যান্ডেলে, আমি আরেকবার ফুল ফ্রেম ফুল স্ক্রিন আমি সেই পোস্টটা একবার দেখাতে চাইবো আপনাদের। দেখুন কি ইঙ্গিত করতে চাইছেন শুভেন্দু অধিকারী। দ্য ভয়েস স্যাম্পল, এভরিওয়ান ইজ ইগারলি ওয়েটিং ফর অ্যাকসেপ্ট হিজ মাস্টার। এবং তারপরে এই সুজয় কৃষ্ণ মন্ডলের ছবি দিয়ে আমার সাহেব এ চোঙা থেকে এটি বেরোচ্ছে এবং তলায় লেখা রয়েছে হিজ মাস্টার ভয়েস। সুকান্ত দা, বিরোধী দলনেতা খুব স্পষ্ট করে বলছেন এ কথা, এটা মানে এটা এটার একটা আলাদা তাৎপর্য তো রয়েছে, কিন্তু এর পাশাপাশি আমি যেটা জানতে চাইবো যে একটা মানুষকে কথা বলাতে এত অসুবিধে হচ্ছে, তদন্তকারী সংস্থা রয়েছে, হাসপাতালগুলো রয়েছে, একটা মানুষের মানে কতদিনে গলার স্বর আমরা শুনতে পাবো? যে ঔদ্ধত্য নিয়ে, যে দ্বন্দ্ব নিয়ে উনি বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, সেটা কোথায়? ওই শুধু সাংবাদিককে হম্বিতম্বি করবেন এইটুকুই ব্যাস? দেবারতী, ঘটনা হচ্ছে ইএসআই মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অধীনে একটা মেডিকেল কলেজ, এবং আমরা জানি যে মেডিকেল কলেজ 2013 সালে স্থাপিত হয়, আমরা যদি ভুল না করি। এবার ঘটনা হচ্ছে যে ইএসআই তো মানে সার্বিকভাবে নিরপেক্ষভাবে তারই বোর্ড গঠন করার কথা ছিল খুব তাড়াতাড়ি, মানে যেটার জন্য ইডি বারবার চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও বোর্ড গঠনে একটা বিলম্ব দেখা যাচ্ছে, এবং সেই বিলম্বটা কেন কি কারণে তার উত্তরও কিন্তু তাদের কাছে নেই। এবার এতদিন আমরা যেটা দেখছিলাম এসএসকেএম ডিলেমি করছে, যেটা তোমরাও সিএনএ বারবার দেখিয়েছো, কোথাও গিয়ে তাহলে ভরসাটা ঠিক কোথায় পাওয়া যাবে? দেখো দেখো এখন এতদিন তো এসএসকেএম নিয়ে এত কিছু বলা হচ্ছে, এসএসকেএমের বিরোধিতা এসে, এবং এটাও বলা হচ্ছে যে সরকারি দলের কারো কিছু হলেই এসএসকেএম দৌড়ে যাচ্ছে, কিন্তু কোথায় ইএসআই নিয়েও তো প্রশ্নচিহ্ন আসছে। তাহলে কোথায় আমরা, আমার প্রশ্ন একটাই যে তার ভয়েস স্যাম্পল পেতে এত দেরি হচ্ছে কেন? কারণ আমরা মেডিকেল বোর্ডের, আমি রাজশ্রীদা কেউই এই বিষয়ে কিন্তু অতটা মানে আমরা লে ম্যান এদিকে বলতে গেলে, তো সেদিক থেকে দাঁড়িয়ে তারা কেন এত সময় লাগিয়েছে এবং এত নাম করা একটি মেডিকেল কলেজ তাদের যে বোর্ড গঠনে এত গড়িমসি কেন আমি বুঝতে পারলাম না, এটাও প্রথম কথা। এসএসকেএমও আমরা দেখেছি, আমার মনে হয় যে ওনার যেটা
শুভেন্দু অধিকারী পোস্ট করেছে সেটা ওনার নিজের মতো করে উনি করেছেন, এটা ওনার নিজস্ব বক্তব্য, এখানে কিন্তু কিছু বলার নেই। তবে ইডি যে তদন্ত করছে, তুমি যেটা বললে যে সাংবাদিকদের হুমকিতম্বি করেছে, এটা তো যথেষ্ট অন্যায়। কিন্তু কোথাও গিয়ে এই যেগুলো ইএসআই বলো এসএসকেএম বলো, এদেরও কিন্তু গড়িমসি রয়েছে। এরা যদি একটু তদন্তের প্রকৃতি মানে তদন্তের এই যে গতি প্রকৃতি তাদের যদি সহযোগিতা না করে, তা মেডিকেল বোর্ড এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু তার ভয়েস স্যাম্পেলটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা দিতেই তো এরা গড়িমসি করছে। তাহলে ইডি কিন্তু কোথাও গিয়ে আরো বেশি করে তৎপর হওয়া উচিত, আরো বেশি এদেরকে মানে কোনোভাবে বার্তা দেওয়া উচিত। সেই বার্তা তো দিতেই পারে, সেই বার্তা তো দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোথাও যেন দেখা যাচ্ছে কোনো একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু রয়েছে। একদমই, আমি আমি একদমই আমি রাজশ্রীদার কাছে আসার আগে একটু শোনাতে চাইবো, যেটা কিছুক্ষণ আগে রাজশ্রীদা উল্লেখ করছিলেন, এই যে সাংবাদিককে দেখে হুম্বিতম্বি করা, একটা মানুষের জন্য একটা মেডিকেল বোর্ড বসছে, আপনারা ভাবুন একবার, চিন্তা করুন যে এই মানুষটার কী কী লাগছে, নিউরোলজিস্ট লাগছে, সাইকিয়াট্রিস্ট লাগছে, কার্ডিওলজিস্ট লাগছে, আরও কত চিকিৎসক বা আরও কত ডিপার্টমেন্টের চিকিৎসক ওনাকে দেখছেন, আর এই মানুষটা হঠাৎ করে অক্সিজেন মাস্ক সরিয়ে কি বলেছিলেন সাংবাদিককে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি মনে না থাকে আরেকবার শোনো শোনো। কিছু বছর আগে একটা কথা খুব বলতেন না মাননীয়া, তাজা ছেলে, জোয়ান ছেলে, দুষ্টু ছেলে, আমি জানি না, সুজয় কৃষ্ণ ভদ্র যদি তৃণমূল কংগ্রেসটা সরাসরি করতেন তাহলে ওনাকে কোন অভিধায় মাননীয় ভূষিত করতেন, দুষ্টু ছেলে, তাজা ছেলে, মানে ওই রকমভাবে একজন অসুস্থ মানুষ অক্সিজেন মাস্ক সরিয়ে সাংবাদিককে বাব্বাপান্ত করছেন, আমি জানি না এটাতে তারিফ করতেন কিনা উনি। রাজশ্রীদা, এই রকম একজন ফিট মানুষ, তার জন্য বোর্ড গঠন হয়ে যাচ্ছে, অথচ এ বলছে তুই নিয়ে যা, আরেকজন বলছে না আমি নেবো না, তোর কাছে থাক, মানে এটার এই এই ঢিলেমিটা কি সত্যি মানে চোখে লাগছে না? আজকে এসএসকেএম কে কাঠগড়ায় তোলা হয়েছে দীর্ঘদিন, এবার তো ইএসআই এর পালা। একদমই এই ডিলেমিটা একদমই বরদাস্ত করা উচিত নয় এবং অবিলম্বে এটার মেডিকেল বোর্ড গঠন করা উচিত। তবে সব থেকে বড় চিন্তার বিষয় যেটা হচ্ছে, যেটা আমরা সন্দেহ করছি এবং আমাদের নেতৃত্বরাও বলে দিয়েছেন, যে এখানে দাঁড়িয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের এই ঢিলেমি করে এসএসকেএম অলরেডি সেখানে দাঁড়িয়ে তার ভয়েস থেরাপি বা কোনো রকম ভয়েস সার্জারি কিছু করে তার গলার স্বর বদল করার চেষ্টা হয়েছে কি হয়নি এটাকেও খাতিয়ে দেখতে হবে, এবং এটা স্বাস্থ্য দপ্তরকে পরিষ্কার বিজ্ঞপ্তি ইন রাইটিং দিতে হবে যে না, এরকম কোনো কিছু হয়নি। তারপরে প্রয়োজন পড়লে পরে এইমস থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন সরকারি বেসরকারি খুব বড় বড় হাসপাতালে গিয়ে পরীক্ষা করিয়ে চেক করা উচিত যে সত্যি ওরকম কোনো রকম ভয়েস থেরাপি, ভয়েস সার্জারি হয়েছে কি হয়নি, না হলে পরে এটা কিন্তু আশু বিপদ। কিন্তু তার মানে তো আমাদের এটা ধরে নিতে হয় যে এটা একটা লং টার্ম প্রসিডিওর, কারণ এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গে এর আগে কখনো হয়নি বলে বারবার কথা বলেছেন আপনারা, অভিযোগ করেছেন আপনারা, এবং সিবিআই বা ইডির তরফ থেকেও এই কথা বারবার আদালতে জানানো হয়েছে। তাহলে সেই এত বড় দুর্নীতিটার তদন্ত প্রক্রিয়াটা অনেক বড় করে করা উচিত, হয়তো ইডি বা সিবিআই যারা আধিকারিক রয়েছেন তারা করছেনও, কিন্তু প্রথম থেকেই আমরা তাহলে দেখব যে সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য প্রথম থেকেই এইমসের জন্য আলাদাভাবে কেন আদালতে কোনো আবেদন জানানো হলো না, যা এইমসে নিয়ে গিয়ে আমরা ট্রিটমেন্ট করাতে চাই বা করাতে পারি, কারণ ডেডলাইন দু এক থেকে দু মাস, এবং হাইকোর্টের মাননীয় আদালত কলকাতা হাইকোর্ট যেটা বলছেন যে ডিসেম্বরের মধ্যে এর একটা হেস্তনেস্ত করতে হবে। মনে হচ্ছে যে আপনিও অন্তত যে কথা বলছেন, আমি যে কথা বলছি, সুকান্তদা যে কথা বলছেন, রাজ্যের মানুষ যে কথা বলছেন, যে দ্রুত তদন্ত শেষ হোক আমরা সবাই চাই, কিন্তু এটা প্রসিডিওর দাদা, শেষ আদৌ সম্ভব ডিসেম্বরের মধ্যে? আজকে এতগুলো দিন পেরিয়ে গেল এই মাসটার। দেখুন, শতমূলের গাছের মতন যখন একটাকে ধরতে গিয়ে আরও পাঁচটা দুর্নীতি বেরিয়ে পড়ছে, আপনারা দেখেছেন অয়নশীলের বাড়িতে ওএমআর শিটের তদন্ত করতে গিয়ে পৌরসভার দুর্নীতি ধরা পড়ল, পৌরসভার দুর্নীতি তদন্ত করতে গিয়ে সেখান থেকে খাদ্যের দুর্নীতি বেরোলো, খাদ্যের দুর্নীতি করতে করতে ধান, ধানের দুর্নীতি তদন্ত করতে গিয়ে সার, সারের দুর্নীতি তদন্ত করতে গিয়ে এখন আরও কী কী বেরোবে আমরা জানি না, এখনও বন দপ্তর বাকি আছে, দমকল বাকি আছে, মৎস্য দপ্তর বাকি আছে,
পশ্চিমবঙ্গের বাঙালিকে অন্ধ্রপ্রদেশের চালানি মাছ কেন খেতে হয় এই প্রশ্ন বাজারে ঘুরলে পাওয়া যায়, কিন্তু এটা রাজ্যের মৎস্য দপ্তরের কোনো প্রশ্নের জবাব আমরা পাই না। তো আমরা আশা করছি এগুলোও বেরোবে। এখন একটা তদন্ত করতে গিয়ে যদি 500টা আরও 1000টা তদন্ত বেরিয়ে যায় এবং একদম অক্টোপাসের 8টা সুরের মতন প্রত্যেকটা তৃণমূলের নেতার যদি এভাবে তার মধ্যে দুর্নীতিতে স্টেক বেরোতে আরম্ভ করে, কেউ বাদ যাচ্ছে না এবং অল রোডস লিড টু রোমের মতন, ওই যত মত তত পথের মতন যত দুর্নীতি সব এক জায়গাতে গিয়ে কেন্দ্রীভূত হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে তো আপনার একটু সময় লাগবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হতাশাজনক, ডেফিনেটলি এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু দাঁড়িয়ে রাস্তার একটা বালি চুন সুরকি সিমেন্ট ময়লা ফেলা, পৌরসভার ময়লা ফেলা, নীলসাদা রং করা ত্রিফলা কিছু বাদ যাচ্ছে না। তো একটা জায়গা তো বাদ দিতে হবে কোথাও তৃণমূল কংগ্রেসকে, সেটাও তারা বাদ দেয়নি। তো দুর্নীতিও সেই জন্য সেরকমভাবে মাটি খুঁড়ে খুঁড়ে গঙ্গা এবং তার শতাধিক ডিস্ট্রিবিউটরের মতন করে বেরিয়ে যাচ্ছে, তাই সময় লাগছে জলটা বইতে, জলের উৎসটাকে ধরতে। তার মানে ধৈর্য ধরে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। যারা রাস্তায় বসে রয়েছেন তারা আর কতদিন ধৈর্য ধরবেন জানি না। আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, আপনি একজন অধ্যাপকও, ছাত্রছাত্রীদের পালস আপনারা বোঝেন, যারা আপনাদের হাত দিয়ে বেরোচ্ছেন, যারা ভবিষ্যতে সমাজ গড়বেন বলে স্বপ্ন দেখছেন, আজকে তারা বসে রয়েছেন রাস্তায় যে কবে কাকু কথা বলবে। এটা তো দুর্ভাগ্যজনক, রাজশ্রীদা বললে আমি সহমত, এই কথাটাই শুধু দুর্ভাগ্যজনক যে কথাটা, কারণ এই যে যারা চাকরি প্রার্থী তারা আজকে নয় বহুদিন থেকে, এবং চাকরি না পাওয়ার যে বেদনা সেটা কিন্তু দুটো হতে পারে, সে তার মেধা নেই এই কারণে যদি তার এই কষ্টটা আলাদা বিষয়, কিন্তু যখন এই কে সুজয় কৃষ্ণ ভদ্র কোথাকার কোন মানুষ সে কথা বলবে কিনা তার উপর তাদের ভাগ্য নির্ধারণ হয়, সেটা অত্যন্ত নির্মম তাদের কাছে, কারণ এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ এই কবে কাকু কথা বলবে, তার ভয়েস স্যাম্পল, তার উপর নির্ভর করে এদের ভবিষ্যৎ, এটা আমি মেনে নিতে পারছি না। এই এটাকে খুব তাড়াতাড়ি করা উচিত। আর আমার মনে হয় যে ইডি সিবিআইকে আরও বেশি যে ভৎসনা করতো আদালত, এর কারণও রয়েছে। রাজশ্রীদা বললো অনেক কাজগুলো ওদের মানে পড়ে গেছে অনেক, কিন্তু সবই ঠিক রয়েছে। তবে ওরা তো ইডি সিবিআইকে কেন আমরা কেন তদন্ত ভার দেওয়া হয়, যে তারা অনেক বেশি এফিসিয়েন্ট, সেই এফিসিয়েন্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেবানতি, সেই এফিসিয়েন্সিটা কিন্তু দেখার জায়গা রয়েছে। এবং আমার আরেকটা মনে হয় যে অস্ট্রেলিয়া যেমন ক্রিকেটে কেন রাজত্ব করছে, ওদের এফিসিয়েন্সি ডেডিকেশন এটা আরো বেশি প্রয়োজন ইডি সিবিআই, সেটা কিন্তু তুমি বললে এক্সকিউজ দিলে চলবে না যে আমরা এত তদন্ত করতে পারবো না, আমাদের এত মানে হতেই পারে অফিসিয়ালসটা কম রয়েছে, কিন্তু কোথাও গিয়ে এই যে যারা বসে আছে যাদের জন্য মানে এই যে বারবার সিএম কে দেখাতে হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত, না হলে তো একদমই তাই দাদা। আমরা জানি না সত্যি এই তদন্ত কত দ্রুত শেষ হবে, আমরা চাই দ্রুত শেষ হোক, ডিসেম্বর মাসের মধ্যে তদন্ত শেষ করার কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ সেটা হবে কিনা এই প্রশ্ন তো থাকছেই।